চাঁদপুরে মতলব উত্তর ছেঙ্গাচর ছেঙ্গাচর বাজারে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে উদ্বোধনের পর শনিবার সকালে মুফতি প্লাজায় দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের পরিচালক সাইফুল ইসলাম এফ সভা শেষে তিনি ফিতা কেটে ব্যাংকের এজেন্ট শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলত করেন মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি স্বাগত বক্তব্য রাখেন মতলব শাখা ব্যবস্থাপক দেলর হোসেন কুমিল্লা জোনাল অফিসের প্রধান ও ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে ও কুমিল্লা জোনাল অফিসের জুনিয়র অফিসার সাইদ আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোর্শেদুল আলম ভুইয়া ঠেঙ্গাচর সরকারি উবির প্রধান শিক্ষক বেজির আহমেদ কলাকান্দা ইউপি সাবেক মেম্বার দেলার হোসেন কালিপুর শাখার এজেন্ট আমিন কুমিল্লা জোনের প্রিন্সিপাল অফিসার আবু নাইম সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন মোল্লা এন্টারপ্রাইজের প্রোপাইটার ইসলামী ব্যাংকের এজেন্ট ও কলাকান্দা ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম কাদিম মোল্লাসহ আরো অনেকেই উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় চাঁদপুর মতলব থেকে ইসমাইল খান টিটুর তথ্যচিত্রে পল্লী টিভি